সিঙ্গুরের পর এবার চণ্ডীতলা, একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন। চণ্ডীতলার নৈটি পঞ্চাননতলা এলাকার বাসিন্দা বয়স 45-এর সঞ্জয় ঘোষ, তার স্ত্রী 34-বছরের মিতালী ঘোষ এবং তাদের মেয়ে 17-বছরের শিল্পিতা ঘোষকে কুপিয়ে খুন করে তাদেরই আত্মীয় শ্রীকান্ত এবং তপন ঘোষ। ঘটনাস্থলে পৌঁছায় চণ্ডীতলা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত তপন ঘোষকে আটক করে পুলিশ এবং আর এক অভিযুক্ত শ্রীকান্ত ঘোষ, তিনি পলাতক। গত 2 অক্টোবর সিঙ্গুরের নান্দায় একই ঘটনা ঘটেছিল। পরিবারের 4 জনকে খুন করে তাদেরই এক আত্মীয়। এই ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। আর চণ্ডীতলায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো বলে জানা যায়। তারপরেই তো ওদের মেরে দিয়ে বেরিয়ে গেল, পুরো সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেল। মেয়েটা তো বাইরে বেরিয়ে এসছে, মেয়েটা তো মা বাবাকে ছেড়ে যেতে চায়নি। ঠিক আছে, তখন মেয়েটা মা বাবাকে ছেড়ে যাতে জানি, মেয়েটাকেও বেঁচে ছিল। মেয়েটা যখন এক ঘা মেরেছিল মাথায়, তারপরে আবার ডবল করে মাথায় মেরে গলাটা কেটে দিতে সঙ্গে সঙ্গে মেয়েটা মারা গেছে। আপনাকে কি বললো? আমাকে বললো তোরাও সামনে থেকে তোরা সরে যা, ঠিক আছে, তোরা আটকাতে আসিসনি, তোদেরকে এরকম না হলে মাথা। আর তোদেরকে বা আমাদেরকে আমরা ভাড়া থাকে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল, সেটা তো আমরা জানি না। ঘটনাটা হচ্ছে এদের পুরাতন সম্পত্তির সংক্রান্ত ঘটনা। এদের দুটো পরিবারের মধ্যে ভীষণভাবে মানে গুমড়ে থেকে আজকে এটা আছে। মূল ঘটনা হচ্ছে সম্পত্তিকে কেন্দ্র করে আছে, কিন্তু এরা খুব ফোকাস করেনি যে এটা আছে, এটা কীভাবে মিটবে বা কীভাবে করলে আমরা যেখানে আছি, আমরা বিভিন্ন সমস্যাতে আসি, সেটা কিন্তু আচ্ছা। তো আজকে কখন এই ঘটনাটা দেখলেন? এটা দেখুন, আমি মোটামুটি 10:30 থেকে 11:15 মধ্যে হয়েছে। তো পাশেই যে বাড়ি আমার বন্ধু করলো, বড় ফোন করলো যে এরকম থানায় ফোন করতে হবে, শাবল দিয়ে আমাকে মেরে দিয়েছে, ছেলেরা খুব উন্মাদের মতো আচরণ করছে, আমরা কেউ কাছে যেতে পারছি না। তখনও কিন্তু কেউ জানে না যে ও অলরেডি 3 জনকেই মার্ডার করে দিয়েছে। আচ্ছা, বাড়ির ভেতরেই প্রথমে সঞ্জয় ঘোষকে করেছে, আর ওর স্ত্রী পূর্ণ করছিল, আনাজ করছিল, এবং FM রেডিও চলে, FM এখনও পর্যন্ত চলছে। হ্যাঁ, সেখানে তারপরে ওর স্ত্রীকে, মেয়েটি তখন দেখে মাত্র 11 ক্লাসে পড়ে, ও তখন বাইরে দিয়ে বেরিয়ে চলে যেতে চাইছিলো, তখন চুলের মুঠি ধরে ফেলে দিয়ে ওকেও বিভৎসভাবে কুড়ুল শাবল পরবর্তীকালে চপারে করে গলাটা কেটে দিয়ে। খুব দুঃখজনক। যিনি মেরেছেন তিনি কি মুম্বাইয়ে আগে থাকতেন? আগে মুম্বাইয়ে থাকতেন, ওই লকডাউনের সময় পর ও এখানে চলে আসে, এবং ওর মধ্যে একটা দুষ্টু বুদ্ধি সবসময় কাজ করতো। সঞ্জয়রা যখন বাড়িতে থাকতো না, কোনো সময় টালি ভেঙে দিত, কোনো সময় ল্যাম্প ভেঙে দিত, কোনো সময় কলের ট্যাপের মাথাটা ভেঙে দিত, এইরকম একটা চরিত্রের ছেলে। মানে এরা মানে চুপচাপ থাকতো, কিন্তু তার মধ্যে যে এরকম ছিল আমরা কেউ বুঝতেই পারিনি, হ্যাঁ, যে এর মধ্যে এত দুষ্টু বুদ্ধি লুকিয়ে আছে। আর যিনি সঞ্জয় ঘোষ মারা গেছেন উনি কী করতেন? উনি মানে কী বলবো, যে সাইকেলে করে ধূপ এবং আফটার মানে শেভিং মানে যেগুলো সমস্ত ক্রিম লোশন এই সমস্তগুলো বিক্রি করতেন, বাজি খুব কষ্ট করে ছিল। সমস্ত সেলুনে প্রয়োজনীয় মেটেরিয়াল সাপ্লাই। আপনার নাম? বিকাশ ঘোষ, সহসভাপতি চণ্ডীতলা। এরা বাড়িতে 3 জনই থাকতো। কি ঘটনা ঘটেছে? ঘটনাটা বলছি, এদের জমি জায়গা নিয়ে বিবাদ অনেক দিন থাকে, জমি জায়গা নিয়ে বিবাদ এদের বহু দিন ধরে। এরা আর এরা যদি কোনোদিন কোনো জায়গায় বেড়াতে যায় বা কোনো জায়গায় যায়, এই যে ছেলেটা মার্ডারটা করেছে ওদের টালি ফালি ভেঙে দিত, অত্যাচার করতো খুব, লাইট পোস্টের লাইট ভেঙে দিত। কি নাম ওরা? কার যে মেরেছে? যে মেরেছে ওর নাম হচ্ছে শ্রীকান্ত ঘোষ, ওর বাবার নাম হচ্ছে নবকুমার ঘোষ। তারপর তো জমি জায়গা নিয়ে বিবাদ হয়েছে, তো
এবার আজকে সকালে কি হয়েছে সেটা তো আমি বাইরে ছিলাম, আমি জানি না। যে মেরেছে ওর বর্দা, মানে ওর ভাইজি আর কি, আমাদের ওখানে গিয়ে আমরা পঞ্চানন্দলায় ছিলাম, গিয়ে বললো বাপি তুমি তাড়াতাড়ি চলো, আমার ছোটো কাকা তিনজনকে মেরে ফেলেছে। আমি এসে দেখলাম এইখানে একজন লাশ পড়ে রয়েছে, এইখানে একটা লাশ রয়েছে, এখানে রয়েছে মেয়েটা, এখানে রয়েছে মেয়েটার মাটা, আর ঘরের ভেতরে রয়েছে ওর বাবাকে। না না ভাই, উঠো নেই। সঞ্জয় কোথায় ছিল? সঞ্জয়, হ্যাঁ আমি সঞ্জয়কে দেখতে পাইনি। আছে, আমি তো মানে রক্ত দেখে আমার মাথা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ বলুন, তারপর বলুন। তারপর কি দেখলেন? এসে তো দেখলাম ওরকম অবস্থা, সব গলা কেটেছে। এবার আমার বউ ছিল, আমার বউ এরকম চাকরি হচ্ছে, ওই দুজনকে মেরে ফেলেছে। তারপরে হাটবাসবে ওর মেয়ে, এই ঘরের একজন ভাড়া থাকে, এই ভাড়াতে ঢুকতে যাচ্ছিল, ফার্স্টে সাবল দিয়ে মেরে দিয়েছে, তারপরে ও বলছে আমায় বাঁচাও বাঁচাও, ওই ঘরে ঢুকতে যাচ্ছে। এনার মেয়ে ছিল, এনার মেয়ে যখন ওকে বাঁচাতে যাবে কি বলছে, ও তোকেও কেটে ফেলো তুই যদি ওকে ধরিস বলে সঙ্গে সঙ্গে হাত ধরে টেনে চপার দিয়ে গুছিয়ে দিয়েছে। চপার ছিল হাতে বলছে। কে কে মারা গেছে? মারা গেছে হচ্ছে সঞ্জয় ঘোষ, সঞ্জয়ের মেয়ের নাম হচ্ছে শিল্পা ঘোষ, শিল্পা ঘোষ, আর ওর বইয়ের নাম হচ্ছে মিতালি। কি নাম আপনার? আমার নাম সুদীপ ঘোষ। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।